শায়নী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ফেভারিট চ্যানেল লিভিং উইথ শায়নীতে। তো পুজোর তো আর মাত্র 20 দিন বাকি, আর এবারকার পুজো একটু অন্যরকম, যদিও কিরকম কি হবে বলা যাচ্ছে না, বাট স্টিল আমরা এই পুজোর জন্য সারা বছর ওয়েট করে থাকি। পুজোর জন্য ভালো ভালো জামা কাপড় কিনি, পুজোর জন্য অনেক প্ল্যান থাকে আমাদের সারা বছর, আর তারপরে পুজোতে ভীষণ ভালো সাজগোজ করতে ইচ্ছে করে আমাদেরকে। তো থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আমাদের স্কিন কেয়ার করা। তো আজকের আমার এই ভিডিও স্কিন কেয়ার টপিকের উপরে। সুন্দর করে সাজগোজ করার জন্য যেটা সব থেকে দরকার সেটা হলো আমাদের, আর তো মাত্র 20 দিন বাকি দুর্গাপুজোর, তো এর মধ্যেই আমাদেরকে আরো সুন্দর হয়ে উঠতে হবে যাতে ভীষণ সুন্দর করে আমরা দুর্গাপুজোর সময় সাজগোজ করতে পারি। তার জন্য আজকে আমি কিছু হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করব, আর তারই সাথে আমি ভিকো টার্মারিক ক্রিমের কিছু ডিফারেন্ট ওয়ে বলবো অ্যাপ্লাই করার। তো সেই রকম ভাবে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে তোমরা ভীষণই ঝলমলে একটা ত্বক পাবে। তো পার্লারে যাওয়াটা ভীষণই চাপের ব্যাপার, তো বাড়িতে থেকে যদি ঘরোয়া পদ্ধতিতে কিছু হোম রেমেডি আমরা অ্যাপ্লাই করি স্কিনে তাতে ক্ষতি তো নেই, বরং লাভই লাভ। তবে একটা কথা বলে রাখি যে তোমরা আজকেই যদি হোম রেমেডি ইউজ করো কালকেই সঙ্গে সঙ্গে সেটা রেজাল্ট পাবে না, কিন্তু এই 20 দিন যদি ইউজ করো তাহলে তার একটা নিশ্চয়ই ভালো বেনিফিট তোমরা পেতে পারো। আর তারপরে আমি আরও একটা কথা বলে রাখি, আজকের ভিডিওতে যাদের স্কিন প্রবলেম আছে লাইক ব্রোনো, পিগমেন্টেশন, ট্যান হয়ে যায়, বা হয়তো অ্যাকনে কোনো প্রবলেম আছে, তারা কিন্তু ভীষণভাবে লাভবান হতে চলেছে। তো চলো আর দেরি কেন, স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস দেখো এখানে আমি একটা প্যাক নিয়ে নিয়েছি, আর এটা কিছুই না, একটু তুলসী পাতা, মানে 4-5টা তুলসী পাতা আর চন্দন আমি একসাথে বেটে নিয়েছি। আমাদের সবার বাড়িতে তো চন্দন পাতা অ্যাভেলেবেল থাকেই, তো চন্দনটা আমি বেটে নিয়েছি, আর এখন আমি আমার মুখে সেটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা যতক্ষণ অবধি শুকিয়ে না যাবে ততক্ষণ অবধি তোমাদের মুখে রাখতে হবে। তোমরা তো জানোই যে চন্দন ব্রণর জন্য কত উপকারী, আর তুলসী পাতাও স্কিনের জন্য ভীষণ উপকারী। তো এটা লাগালে তোমাদের ব্রণর সমস্যা থেকে কিন্তু তোমরা অনেকটাই রেহাই পাবে, বা যাদের মুখে দাগ আছে তো দাগের সমস্যা থেকেও তোমরা রেহাই পাবে। আর এটাকে মোটামুটি তুমি সপ্তাহে 2-3 থেকে 4 দিন মতন ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর যাদের বাড়িতে হয়তো তুলসী পাতা নেই তারা চন্দনটাই শুধু বেটে কিন্তু অ্যাপ্লাই করতে পারো মুখে, তাতে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এরপরে আমি মুখটাকে ধুয়ে নেব, আর এখন আমি এটাকে শোকাতে দিয়ে দিয়েছি। তো দেখো এখানে অনেকেরই ট্যান হয়ে যাওয়ার সমস্যা থাকে, বিশেষত আমাদের গলার কাছে, কনুই বা পায়ের যেখানে আমরা চটি পরি সেই জায়গাটাতে আমাদের কালো ছোপ পড়ে যায় সূর্যের কিরণের জন্য। তো সেইখানে আমি 1 পিস লেবু নিয়ে নিয়েছি, আর লেবুটাকে ভীষণ ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। যেভাবে আমি অ্যাপ্লাই করছি তোমরাও প্লিজ সেইভাবেই অ্যাপ্লাই করো। আর অ্যাপ্লাই করার পরে কিছুক্ষণ এটাকে হাতে রেখে দেবে, মানে 10 থেকে 15 মিনিট। যেহেতু এটা হোম রেডিমি তো 15 মিনিটের বেশি 20 মিনিট হলেও তোমাদের কোনো ক্ষতি হবে না, এবং স্নানের আগে এটা অ্যাপ্লাই করবে যাতে স্নান করে নিলে এই জিনিসটা ধুয়ে যায়। তো আমার নেক্সট টিপস হচ্ছে ভিকো টার্মারিক ক্রিমের সাথে আমি ইউজ করব। আর তোমরা জানোই ভিকো টার্মারিক ক্রিম ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়, আর মার্কেটে যে কোনো জায়গায় অ্যাভেলেবেল, মানে যে কোনো শপে তোমরা অ্যাভেলেবেল পাবে। তো এখানে আমি ভিকো টার্মারিক ক্রিম, একটু টার্মারিক গুঁড়ো আর হচ্ছে মধু নিয়ে নিয়েছি। তো তোমরা তো জানোই যে ভিকো আমাদের স্কিনের পক্ষে কতটা উপকারী, আর টার্মারিক আমাদেরকে ফর্সা হতে সাহায্য করে, আর মধুতে একটা গ্লসি ভাব নিয়ে আসে। তো এটা দিয়ে আমি একটা গোল্ডেন প্যাক বানিয়ে নেব। এই প্যাকটা আমি তৈরি করে এখন মুখে অ্যাপ্লাই করে নেব। তো আমি এখানে আঙুলের সাহায্যেই করছি, তোমাদের কারোর কাছে যদি ব্রাশ থাকে তো ব্রাশের সাহায্যেও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। তো আমি মুখে এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিই। তো মুখে এটা অ্যাপ্লাই করার পরে মাত্র 10 মিনিট এটাকে রেখে দিতে হবে, আর তারপরে নর্মাল ওয়াটার দিয়ে এটাকে ধুয়ে নিলেই তোমরা একটা গ্লোয়িং স্কিন পেয়ে যাবে। এবার টিপস নাম্বার 3, এটা তোমরা নাইট ক্রিম হিসাবে ব্যবহার করতে পারো। এখানে আমি নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল, এটা আমি 2 ড্রপ কোকোনাট অয়েল এখানে নেব, আর তার সাথে আমি অ্যাপ্লাই করব ভিকো টার্মারিক ক্রিম, এবং এটাকে ভালো করে আমি স্কিনে অ্যাপ্লাই করব।
এটাকে অ্যাপ্লাই করার পরে তোমরা রাতে নিশ্চিন্তে ঘুমিয়ে যাও আর সকালে উঠে একটা গ্লোয়িং স্কিন পাও। এবার নেক্সট টিপস, এখানে আমি মেকআপ করার সময় আমাদের অনেকেরই দেখা যায় যে অনেক সময় বিবি ক্রিম, সিসি ক্রিম হয়তো থাকে না বাড়িতে, বা হয়তো কোনো সময় আমাদের ইউজ করতে ইচ্ছে করছে না, বা কোনো প্রাইমার এগুলোও আমরা ইউজ করতে চাইছি না, সেই সময় শুধুমাত্র ভিকো ক্রিমটাকে অ্যাপ্লাই করে তার উপরে যে কোনো পাউডার, আমি এখানে একটা ল্যাকমির ফাউন্ডেশন পাউডার ইউজ করছি, তো তোমরা যে কোনো পাউডার বা কম্প্যাক্ট ইউজ করতে পারো, তাতে কিন্তু ভিকো মাখার পরে যে সোয়েটিং ভাবটা থাকে সেটাও কমে যায় আর তার মুখটাতেও ভীষণ ভালোভাবে তোমরা মেকআপ অ্যাপ্লাই করতে পারবে এরপরে। আর এটা একটা পার্টি লুক ক্রিয়েট করে। এবার দেখো, যাদের ব্রণোর সমস্যা আছে বা দাগের সমস্যা আছে, দেখো কিছুদিন আগে আমার একটা ব্রণো হয়েছিল, তো সেই জায়গাটা একটু মনে হচ্ছে দাগ দাগ হচ্ছে এখন, তো রাত্রেবেলায় শোয়ার আগে তোমরা যদি ভিকোটাকে ঠিক এইভাবে যেরকমভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি সেইভাবে যদি অ্যাপ্লাই করে রাতে ঘুমিয়ে পড়ো, তাহলে কিন্তু ভীষণই একটা বেনিফিট পাবে, সেটা কিছুদিনের মধ্যেই তোমরা দেখতে পাবে, ভীষণই হেলদি একটা ত্বক পেতে পারো। আর এছাড়াও আমি এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বেসন, মানে এক চামচ বেসন তার সাথে একটু লেবুর রস আর তার সঙ্গে মধু একসাথে মিক্সড করিয়ে সপ্তাহে যদি একদিন লাগাতে পারো, সেটাতেও কিন্তু তোমরা বেনিফিট পাবে। তো এই ফেস প্যাকটাও তুমি এর সঙ্গে ইউজ করতে পারো। তো আজকের মতন তো আমি এখানেই শেষ করবো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আর তার সাথে সাথেই নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে আমার এই ভিডিওটা অনেক 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 শেয়ার করে দিও। তোমাদেরকে তো শেয়ার করতেই হবে, কেন কি তোমরা আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তোমরা যদি শেয়ার না করো তাহলে কি করে হবে? তোমরা প্লিজ এই ভিডিওটাকে শেয়ার করে দিও, আর তারই সাথে যারা আজকে আমার চ্যানেলকে নতুন ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। বেল আইকনটিকে প্রেস না করলে কিন্তু আমি যে ভিডিওগুলো দেবো তার কোনো নোটিফিকেশনই তোমাদের কাছে যাবে না, বেল আইকনে প্রেস করে অল করে দিও। তো আজকের মতন এখানেই শেষ করবো লিভিং উইথ শায়নি, আবার দেখা হবে একটা কোনো ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।